ভাইবান্দার ভোট গন্ডগোল লোকে সুপ্রিয় দর্শক ও শ্রোতা চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাজ বিডি ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন যাদের কারণে ভোট পণ্ড তাদেরকে খুঁজে বের করতে হবে তাদের শাস্তি দিতে হবে ভোট স্থগিত কিংবা বাতিল করা অথবা ভোটের পর ফলাফল বাতিল করা নির্বাচন কমিশনের সর্বোচ্চ ক্ষমতা বর্তমান ইসি গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে তা প্রয়োগ করেছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সিইসির সাংবিধানিক দায়িত্ব এই সাংবিধানিক কর্তব্যের উপলব্ধি থেকে যদি সিইসি ভোট বন্ধ করে থাকে তাহলে তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য এখন প্রশ্ন হচ্ছে কার কারণে গাইবান্ধার ভোট বন্ধ করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নই অনেকের নির্বাচন পণ্ড করার পেছনে দায়ী কে এটা খুঁজে বের করা এখন ইসির দায়িত্ব দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে নতুবা ইসি যে সাংবিধানিক দায়বদ্ধতা থেকে নিজেদের জেগে ওঠার বাসনা থেকে নির্বাচন বাতিল করেছে সেটা প্রতিষ্ঠিত হবে না প্রধান নির্বাচন কমিশনার সিসি বলেছেন কোন একটি পক্ষ বা কোন একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রভাবিত করেছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুসারে এ প্রভাবিত করার অপরাধে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের সুযোগ আছে এখন দেখার বিষয় ইসি সেই পদক্ষেপ নিচ্ছে কিনা গাইবান্ধার একটি আসনে একটি উপনির্বাচনে একটা পক্ষ প্রভাবিত করেছে সারা দেশে জাতীয় নির্বাচনের সময় ভোট গ্রহণের দায়িত্বে থাকা সুট টাই পরা ভদ্রবেশী লোকেরা যখন প্রভাবিত করবেন তখন কি কমিশন তা নিয়ন্ত্রণ করতে পারবে ইসি একা বিতর্কিত নির্বাচন ঠেকাতে পারে না তাদের সরকারের সহায়তা নিতে হয় গাইবান্ধায় গতকাল বুধবারের ভোটে দায়িত্বে যারা ছিলেন অর্থাৎ জেলা প্রশাসন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট গ্রহণ কর্মকর্তা তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন এটা অবশ্যই তাদের ব্যর্থতা এ ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে দেশে একযোগে আগামী জাতীয় নির্বাচনের দিন কিভাবে তারা দায়িত্ব পালন করবেন গাইবান্ধার উপনির্বাচন থেকে ইসির শিক্ষা নেওয়ার সুযোগ আছে তাদের বুঝতে হবে বাংলাদেশে 11টি জাতীয় নির্বাচন হয়েছে এর মধ্যে 4টি নির্বাচন হয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে প্রতিবারই ক্ষমতাসীনদের পরাজয় হয়েছে এসব নির্বাচনকে সবাই মোটামুটি সুষ্ঠু হিসেবে মেনে নিয়েছে গত 2টি সহ 7টি নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে ক্ষমতাসীনদের নিরঙ্কুশ বিজয় হয়েছে পাশাপাশি এসব নির্বাচন নিয়ে বিতর্ক আছে এ পরিস্থিতিতে ইসিকে ভাবতে হবে তারা কি আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠুভাবে করতে পারবে যদি না পারে তাহলে তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচনী ব্যবস্থা পরিবর্তনের পরামর্শ চাইতে পারে কারো কারো মতে ভোট কেন্দ্রে ডাকাতের গাইবান্ধা পাঁচ উপনির্বাচনে ভোট কেন্দ্রের ডাকাতেরা ছিলেন বহিরাগত কেউ কেউ মত দিয়েছেন কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তার সই করা সাদা কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রিজাইডিং কর্মকর্তারা বলছেন চাপের মুখে বাধ্য হয়ে তারা ওই কাগজে সই করেছেন গাইবান্ধা পাঁচ সাগাটা ফুলছড়ি আসনের উপনির্বাচনে প্রভাব খাটিয়ে কেন্দ্রে কেন্দ্রে ঢুকে যারা ভোট দিয়েছেন তারা বহিরাগত স্থানীয় লোকজন তাদের চেনেন না গতকাল বৃহস্পতিবার 14 জন প্রিজাইডিং কর্মকর্তা ও জাতীয় পার্টির জাপা 9 জন এজেন্টের সঙ্গে কথা বলে প্রথম আলোর প্রতিনিধি জানতে পেরেছেন তারা বলেছেন ভোট কেন্দ্রের ডাকাতেরা ছিলেন বহিরাগত এদিকে গতকাল কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তার সই করা সাদা কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে এসব কাগজকে নির্বাচনের ফলাফল বলে দাবি করা হচ্ছে কাগজগুলোতে কেন্দ্রের প্রাপ্ত ভোট সংখ্যা উল্লেখ রয়েছে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও তাতে বলা হয়েছে তবে প্রিজাইডিং কর্মকর্তারা বলছেন ভোট গ্রহণ বন্ধ ঘোষণার পর কেন্দ্র ছাড়ার আগে
স্থানীয় লোকজনের চাপে উঠে বাধ্য হয়ে তারা এই কাগজে সই করেছে। আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকেরা শতাধিক কেন্দ্র থেকে লাঙলের এজেন্টদের বের করে দেন বলে গতকাল অভিযোগ করেছেন জাপা প্রার্থী গোলাম শহীদ। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান। আর নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হওয়া কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার দাবিতে গতকাল সাহাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা। ভোট শুরুর পর নানা অনিয়মের অভিযোগে গত বুধবার নির্বাচনের ভোট বন্ধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আউয়াল। এ সময় সাংবাদিকদের সিসির বক্তব্য, গোপন কক্ষে অনুপ্রবেশকারীরা ভোট কেন্দ্রের ডাকাত কিনা জবাবে সিসি বলেন, প্রথম আলোর কথা হয়েছে তারা প্রায় সবাই ভোট কেন্দ্রে বহিরাগতদের অনুপ্রবেশের কথা বলেছেন। সাহাঘাটা উপজেলার বেড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাঙ্গলের এজেন্ট ছিলেন মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ভোট গ্রহণের শুরুতে তাকে কেন্দ্র থেকে বের করে দেন নৌকার কর্মীরা, পরে তারা প্রভাব খাটিয়ে নৌকায় ভোট দেন। ওই সব কর্মীকে তিনি চেনেন না, তারা বহিরাগত। একই কেন্দ্রের জাপার এজেন্ট শাহজাহান মিয়া বলেন, এই কেন্দ্রে লাঙ্গলের চারজন এজেন্ট দেওয়া হয়, সবাইকে নৌকার কর্মীরা ভোট কক্ষ থেকে বের করে দেন। একই উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাঙ্গলের এজেন্ট জাহাঙ্গীর মিয়া বলেন, তিনি সহ আটজন এই কেন্দ্রের আমলের এজেন্ট ছিলেন, কিন্তু ভোট শুরুর আধা ঘন্টা পর নৌকার কর্মীরা ভয় ভীতি দেখিয়ে তাদের কক্ষ থেকে বের করে দেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কেন্দ্রের একজন পোলিং কর্মকর্তা বলেন, গোপন কক্ষে ঢুকে নৌকায় ভোট নেওয়া হয়, বাধা দেওয়া হলেও তারা শোনেননি। গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আলিমুদ্দিন বলেন, অভিযোগ পেয়ে তিনি জাপার এজেন্টদের কেন্দ্রের ভোট গ্রহণ কক্ষে ফিরিয়ে আনেন। এই ধরনের অভিযোগ করেন একই উপজেলার ঘুড়ি সহ ঘুড়িদাও দাখিল মাদ্রাসা কেন্দ্রের লাঙ্গলের এজেন্ট ফারুক সরকার, রুবেল মিয়া ও আজাদুল। গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, তিনি শান্তিপূর্ণ নির্বাচন দেখেছেন, কেন্দ্রে বিশৃঙ্খলা কিংবা প্রভাব বিস্তারের অভিযোগ তাদের কাছে কেউ করেননি। স্থগিত হওয়া সাহাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, তার কেন্দ্রে নৌকার একজন এজেন্ট প্রভাব খাটিয়ে দুটি বুথে ভোট নিচ্ছিলেন। এখন দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেখা নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিতের নির্দেশ দেয়।